নোয়াখালী সেনবাগে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল উদ্দিন ফারুক। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সহযোগিতায় 1000 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। এ সময় সেনবাগ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি দুর্গত এলাকা পরিদর্শন করেন ও পথসভায় যোগ দেন। পথসভায় জয়নাল উদ্দিন ফারুক শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করেন। শ্রমিক দল আজকে আপনাদের ধৈর্যের ফল, আজকে আপনারা স্বাধীন। শেখ হাসিনা চোর টাকা